এদের আপনার কোনো কথাই আমার শোনার কোন ভাই হ্যাঁ আপনাকে যেটা পরামর্শ দিব আপনি বেশি বেশি ওয়াজ শুনবেন এবং এই যে ছুরি দেখানো শুরু করছে দেখেন এই যে ছুরি দেখানো শুরু করছে এই যে ছোট মোহাম্মদ দেখানো শুরু করে দিচ্ছে ছোট মোহাম্মদ বের করে ফেলছে ছুরি দেখাচ্ছে আর ছোট মোহাম্মদ দেখাচ্ছে এই এই বান্দরকে তো আমি চিনছি এই গলা শুনেই তো আমি বান্দরকে চিনছি এই বান্দর হচ্ছে বোতা ছুরি দিয়ে আমাকে বয় দেখাতে আসে হ্যাঁ আর নিজের প্যান্ট খুলে ফেলে এই বান্দরকে আমি চিনি নেই গলা শুনি তো আমি বুঝছি যে এই কোন বান্দর ছোট মোহাম্মদ দেখানো বান্দর বান্দর আবার কোকা মানে ছোট 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 এত প্রতিদিন এসে কাশি হাত করে কিছুক্ষণ তারপরে ছোট মোহাম্মদ দেখায় কিছুক্ষণ ছুরি দেখায় কিছুক্ষণ ব্লেড দেখায় কি মানে মজা এদের আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি জৈব যৌগ আপনাকে যুক্ত করা হচ্ছে জৈব যৌগ আপনি বলেন তাহলে জৈব যৌগ আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলতে হবে জৈব যৌগ না চলে গেছে আচ্ছা অপো অপো আপনাকে যুক্ত করা হয়েছে অপো আপনি বলেন অপো নিজেকে আনমিউট করে কথা বলতে হবে এই যে আবার ছোট মামো দেখানো শুরু করছে জানি এতগুলো আইডি দিয়ে ঢুকে বসে থাকে মানে আচ্ছা এই দুই এরা তো একজন না এরা তো দুইজন এর ছোট মোহাম্মদ দেখেন দুইজন ছোট মোহাম্মদ দেখায় একজন না কিন্তু হ্যাঁ দুইজন এসে ছোট মোহাম্মদ প্রতিদিন দেখায় এরা দুইজন এখন আমি দেখতে পাইতেছি এখন বুঝতে পারতেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি ইয়া করে রাখছি আপনারা দেখতে পারবেন না কিন্তু আমি ব্যাক সাইজে দেখতে পাচ্ছি তারা হচ্ছে দুইজন এদের ছোট মোহাম্মদ আবার ভিন্ন রকম কাশি শুরু করছে ভাই আপনার ছোট মোহাম্মদ এত ছোট কেন ভাই মানে একটু কিছু মাখেন রাখেন হ্যাঁ চিকিৎসা করান এভাবে তো কিছু হবে না আচ্ছা পরে দেখেন মানে এক কন্টিনিউয়াসলি আমাদের লাইফ গুলা শুরু হইলেই এরা এসে বসে থাকে এবং প্রতিদিন পুরাটা টাইম বসে থাকে আমার লাইফ লাইফে ডিস্টার্ব করার জন্য আমার লাইফকে বিরক্ত আমাকে বিরক্ত করার জন্য হ্যাঁ এদের মানে এত চুলকানি এত চুলকানি এদের মানে এদের কাম ধান্দা নাই কোনো কাম ধান্দা নাই সারাদিন আমার লাইফে এসে বসে থাকে তোরা যদি ইসলামের ইয়া হস তাহলে ইসলাম প্রচার কর ইসলাম কি প্রচার কর এখানে এসে কি লাভ তো বুঝি না ঠিক আছে পরের জনকে যুক্ত করি রিফাত আপনাকে যুক্ত করার হয়েছে রিফাত আপনি বলেন তাহলে হ্যাঁ আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন যান আমি বলতেছি একটা কোরানের আয়তের মানে ব্যাখ্যা চাই কোরআন এর ভাই তাহলে আপনি একটু তাহলে তো পড়েন এখানে তো আমরা কোরানের আয়তের ব্যাখ্যা নাসিকদের কাছ থেকে শোনাটা তো ঠিক হবে না তাই না ভাইয়া আমি হচ্ছে আলেমদের কাছে জিজ্ঞেস করেছি মানে তাদের উত্তর আমার কাছে আসা আশা হয় নাই ওই জন্য আপনার কাছে আসা ও আচ্ছা ঠিক আছে তাহলে বলেন আচ্ছা আমি হচ্ছে সুরা নামটা বলি আর আয়াতটা বলি আচ্ছা ওকে বলেন সুরা আর তাগবির

রিফাত আপনি কি এই আয়াতের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তোমরা ইচ্ছা করো না যদি বিশ্বাস করতে প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন আচ্ছা ঠিক আছে বলেন মানে আমি বলতে চাচ্ছি মানে আমার কাছে মনে হয় এ আয়াতে বোঝাতে চাচ্ছে যে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি নেই মানে আল্লাহ তাআলা ইচ্ছা আল্লাহ তাআলা প্রথমে ইচ্ছা করেন তারপর আমরা ইচ্ছা করি হ্যাঁ এটা তো দ্বারা এটাই মিন করে যে আমাদের যে কোনো ইচ্ছা আমাদের যদি কোনো কিছু কাজ না আগে হয়তো এই কাজটা করার ইচ্ছাটা জাগে আমাদের মনের ভেতরে সেই যে মনের ভেতরে যে কাজটা করার ইচ্ছাটা জাগে সেই ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমাদের ওই ইচ্ছাটা হবে আল্লাহ যদি ইচ্ছা না করে আমাদের ওই ইচ্ছাটাই হবে না কাজ তো পরের কথা মনে করেন ভালো কাজ বা মন্দ কাজ সেটা তো পরের কথা আগে তো কাজটা মনের ভিতরে তো কাজটা করার একটা ইচ্ছা জাগ্রত হইতে হয় না তাই না জি ভাইয়া মাদরতে অসং যে আরেকটা কথা বলে আবার অসংক আয়াত আসে ঐসব আয়াতে মানে সরাসরি বোঝায় যাচ্ছে যে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে মানে ঐসব আয়াত থেকে প্রমাণিত হয় যে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে আবার এখানে বলছে স্বাধীন ইচ্ছা শক্তি নেই তাহলে আমি যাব কোন দিকে কিন্তু সেটা আমার কাছে পড়বিগত কথা মনে হয় হ্যাঁ শরিরথে কথা তো মনে হয় অবশ্যই অনেক জায়গাতেই বলা আছে ইচ্ছা শক্তি নাই আবার কিছু কিছু জায়গাতে বলা আছে তোমরা যেটা করো সেটা তোমাদের ফলাফল সেটা ভোগ করবা তোমরা সেটার ফলাফল ভোগ করবা কিন্তু এটা তো আসলে আমরা করি না ওইটা তো আল্লাহ করে এখন এই জিনিসগুলা এই যে সবিরতি যে জিনিসগুলা সেগুলা বুঝতে হইলে আবার হাদিস যাইতে হয় কোরআনকে ভালোভাবে বোঝার জন্য পরিষ্কার ভাবে বোঝার জন্য আসলে হাদিসে যাইতে হয় হাদিস থেকে দেখতে হয় যে আসলে এক্সাক্টলি কি বোঝানো হয়েছে এখন আমি এই হাদিসটা অনেকবার দেখাইছি আপনি যদি চান তাহলে এই হাদিসটা কি আপনি পড়েছেন জি না জি না আমি আজকে প্রথম আপনার লাইভে তাহলে এই হাদিসটা আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো ভাই দেখেন তো পড়তে পারেন কিনা আচ্ছা আমি আর পড়ছি না মানে শুদ্ধভাবে হয়তো পড়তে পারবো না শুদ্ধ হইতে হবে যেমন কোনো কথা নাই আপনি দেখেন পড়তে পারেন কিনা কারণ আমি পড়ে শোনাইলে আপনি হয়তো নাও বুঝতে পারেন আপনি পড়েন এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ তাকিকৃত চার 4703 নম্বর হাদিস ওই যে এখান থেকে পড়েন এই যে ওমর ইবনুল খাত্তাব এখান থেকে পড়া শুরু করেন আচ্ছা ভাই আপনি পড়েন আমি মনোযোগ দিয়ে শুনছি অবশ্যই বুঝতে পারব আচ্ছা ঠিক আছে শুনেন তাহলে একদা ওমর ইবনুল খাতাব ওমর মানে হচ্ছে হজরত ওমর দ্বিতীয় খলিফা নাম শুনছেন তাই না অবশ্যই অবশ্যই ইবনুল খাতাবকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলো আয়াতটা হচ্ছে সূরা আরাফের 172 নম্বর আয়াত আয়াতটা হচ্ছে যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানকে বের করলেন মানে কোরআনের একটা আয়াত আছে এই আয়াতটা সম্পর্কে ওমর ইবনুল খাত্তাবকে একটা একজন একটা প্রশ্ন করলো হ্যাঁ আ করলো যে আচ্ছা ওমর ইবনুল খাত্তাব এই যে মানে কোরআনে যে লেখা আছে আদমের পিঠ থেকে সন্তানদেরকে বের করছিল আল্লাহ তখন যে প্রশ্ন করতেছে সে বলতেছে বর্ণনাকারী বলেন আল কানাবি এদ বলছিলেন ওমর বললেন ওমর বলেন মানে হযরত ওমর বলতেছে আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর সিও ডান হাতে তার পিট বুলিয়ে তার থেকে একদল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা উপযোগী করবে। আবার তার পিঠে হাত একদল সন্তান বের করে বললেন এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং এরা জাহান নামের উপযোগী কাজই করবে মানে এই ঘটনাটা কিন্তু ঘটছিল একদম মহাবিশ্ব সৃষ্টির আগে আদমকে সৃষ্টি করার পর হম মানে ওই যে মানে মহাবিশ্ব সৃষ্টি করার আগে যখন আহ সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ যখন মানে মহাবিশ্ব সৃষ্টি করলো আদমকে বানাইলো আদমকে পাঠায় নাই ওই আদমের পিঠে হাত সন্তানকে বের করে বলল যে এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করছি আবার আবার পিঠে হাত বুলাইলো আবার কিছু সন্তানকে বের করে বললো সন্তান মানে সন্তানের রুহ আর কি সন্তানের আত্মা হ্যাঁ এদেরকে আবার কিছু বের করে বললো যে আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এরা জাহান্নামের উপযোগী কাজ করবে

তখন তার দ্বারা জাহান নামেদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান নামেদের কাজ করে মারা যায় অতঃপর এই জন্য তিনি তাকে জাহান নামে প্রবেশ করান এটা একটা আল্লাহ কিছু মানুষকে দিয়ে জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন নাকি আবার কিছু মানুষকে দিয়ে জাহান নাম কাজ করিয়ে নেন নাকি যারে যেটা ইচ্ছা তারে সেটা দিয়ে সেটা সেই কাজটা করায় দেয় মনে করেন আমি আল্লাহর একটা গালি দিলাম এই যে খারাপ কাজটা যে আমি করলাম এই কাজটা আমারে কে করায় নিল আল্লাহ আর মনে কারণ আল্লাহ যে আগে থেকে তো মানে আল্লাহ ফিক্স করে রেখেছে যে আপনি যার নামে যাবেন ওই জন্য আপনি দ্বারা গালি মানে সংগঠিত হচ্ছে এখানে তো আপনার কোনো ফিক্স করে রাখছে তাই না আমাকে আবার দিয়ে করাও নিচ্ছে আমাকে দিয়ে কাজটা করাও নিচ্ছে যেন আমি কাজটা করি সেই ব্যবস্থাটাও করে রাখতেছে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে যেন আমি কাজটা করি যেটা যে শুধু ফিক্স করে রাখছে তাই না আবার ওইটা আমার করাও নিচ্ছে মানে আমি যে কাজটা করতেছে সেই কাজটা আমার এদের নিচ্ছে তাহলে আমি যদি এখন ইসলামের সমালোচনা করি বা ইসলাম ত্যাগ করি এই খারাপ কাজটা আল্লাহ পাকি আমাকে দিয়ে করাই নিচ্ছে এইটা হচ্ছে এটা হচ্ছে হাদিসে এই জিনিসটা বলা আছে আর কোরআনে যেটা বলা আছে আরো আমরা পড়ি যে কোরআনে কি বলা আছে সুরা বাকারার সাত নম্বর আয়াতে বলা আছে আল্লাহ তাদের অন্তর কানের ওপর মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তর সময়ের তাদের করোনার সময়ের ওপর করে দিয়েছেন মহর লাগিয়ে দিয়েছেন এইজন্য জন্য এই জন্য তারা সত্যকে দেখেও দেখতে পায় না মানে ইসলামের যে সত্যতা সেটা দেখেও কাফেররা বুঝতে পারে না যে এটা সত্য কারণ আল্লাহ তাদের অন্তরে এবং কানে মোহর লাগায় দিছে এ আই টা হচ্ছে মানে হারি পাগাদ এ মানে একটা বই লেখছিল ওই যে ওই বইতে এই আই তে ব্যাখ্যা আছে কিন্তু আমার মানে ওই আইতে ব্যাখ্যা আমার মনে হচ্ছে নিরপেক্ষ দেওয়া হয় নাই মানে ইসলামের দিকে টানা হয়েছে হুম হুম। হ্যাঁ আমি আমি দেখছি মানে মিথ্যা কথা লিখছে লিখছে তাই না কিন্তু টিচারের সাথে তো টিচার যে পরীক্ষা নিচ্ছে সেটা সাথে তো আল্লাহর পরীক্ষার কোনো তুলনা হয় না কারণ টিচার কখনো হান্ড্রেড পার্সেন্ট জানে না যে কোন ছাত্র কিরকম রেজাল্ট করবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে জানে না কিন্তু আল্লাহ পাক কিন্তু 100% গ্যারান্টি দিয়ে জানে কেমনে কে কোন ছাত্র কি ভুল করবে কোথায় কোন চি পায় ভুল করবে এগুলা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ পাক জানার কথা কিন্তু একজন টিচারের পক্ষে কখনোই সম্ভব না এটা জানা যে কোন ছাত্র পরীক্ষার খাতায় কি লিখবে উইদিন হয়তো পরীক্ষার একজন ছাত্রের পেট হয়ে গেছে সে হয়তো ভালো ছাত্র ছিল কিন্তু খারাপ পরীক্ষা দিতেছে এটা কিন্তু টিচারের জানার কথা না তাই না জি না এটা কিন্তু আবার আল্লাহ জানার কথা আল্লাহ কিন্তু ঠিকই জানার কথা যে কোন ছাত্রের পেট খারাপ হবে পেট খারাপে পড়া লেখা করতে পারবো না পড়ালেখা করতে না কতটুকু সে লিখতে পারবে কতটুকু লিখতে পারবে না এটা কিন্তু আল্লাহ একদম হুবহু জানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে জানে কিন্তু টিচারের পক্ষে কখনো জানা সম্ভব না কোন শিক্ষকের পক্ষে কখনো জানা সম্ভব না ছাত্র আসলে পরীক্ষায় এক্স্যাক্টলি কতটুক নাম্বার পাবে বা কতটুক লিখতে পারবে তাই না তাহলে এই তুলনাটা তো হয় না এটা তো একটা ভুল তুলনা দিছে আরিফ আজাদ এই তুলনাটা তো আসলে এক্স্যাক্টলি এটার সাথে মেলে না কারণ আল্লাহ পাকের ইয়াটাই আলাদা আল্লাহ পাক জানে প্রত্যেকটা জিনিস জানে এবং প্রত্যেকটা জিনিস নির্ধারণ করে রাখছে কিন্তু টিচার কিন্তু কখনো কোনো কিছু নির্ধারণ করে রাখে না তাই না সে যদি নির্ধারণ করে রাখে যে অমুক ছাত্ররে আমি ফুল মার্ক দিমু আর তমুক ছাত্রকে কম নাম্বার দিমু তাহলে কিন্তু এটা একটা অন্যায় হয়ে গেল আচ্ছা এই ছেলের মানে লাইন নেটওয়ার্কটা চলে গেছে চলে ওর পথে লাইন কেটে গেছে উনি চলে গেছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি রুমা রুমা আপনাকে যুক্ত করা হয়েছে রুমা আপনি বলেন তাহলে রুমা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন আনমিউট করে কথা বলতে হবে নিজেকে আনমিউট করেন আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করেন না আপনি আনমিউট করছেন না তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি যার হাত এসেছে সত্য আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি যার হাত এসেছে সত্য আপনাকে যুক্ত করা হয়েছে নিজেকে আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করেন মাইক্রোফোন বাটন চাপেন এই যে আবারও ছোট মোহাম্মদ দেখানো শুরু করে দিচ্ছে এক এক ছোট মোহাম্মদ আর কত দেখা হবে না এত ছোট মোহাম্মদ আপনার আর কত